গতকালকে বিশ্বাস করবেন না, গতকালকে আমি হচ্ছে 1500 টাকার মতো ইনকাম করছি, তার আগের দিন ইনকাম করছি 2500 টাকা। অনলাইনে ইনকাম করার জন্য দরকার সেটা হলো আপনার আইডিয়া, এবং আইডিয়াটা হইতে হবে যুগ উপযোগী বা সময় উপযোগী আইডিয়া। আইডিয়া এবং সেটার সাথে প্রসেসটা এবং কাজ শেখা, যদি সময় উপযোগী আইডিয়া না হয় সেখান থেকে কিন্তু ইনকাম করা যায় না। আমি হিমুন চাকমা, আজকে আপনাদের সাথে আমার রিসার্চ করা বা আমি এইসব প্রোডাক্ট দিয়ে যেহেতু আমি নিজে কাজ করি সেই ধরনের কিছু প্রোডাক্ট বা ভার্চুয়াল সার্ভিসের সাথে পরিচয় করা দেবো, যেগুলো 2023 সালে আপনি সেগুলো হচ্ছে বিক্রি করে লাখপতি হতে পারবেন, হাজারপতি হইতে পারবেন বা টাকা পয়সার মালিক হইতে পারবেন এক কথায়। এই যে আমি আজকে আপনাদের সাথে যে 15টা প্রোডাক্টের সাথে পরিচয় করাই দিব, তার আগে কিছু কথা বলে নিই যে এখান থেকে কিন্তু 100% যে আমি নিশ্চিত দিতে পারি, 100% আমার ক্ষেত্রে আমি নিশ্চিত দিতে পারি, কারণ আমি এখান থেকে অনেক টাকা ইনকাম করছি, নাই বললেও 7-10-12 লাখ টাকা তো অবশ্যই হবে। এখান থেকে কিছু প্রোডাক্ট আমি সেল করি, সবগুলো প্রোডাক্ট আমি সেল করি তাও না, তো আপনিও যদি একটু ট্রাই করেন বা চেষ্টা করেন তাহলে আপনার এখান থেকে 100%-এর গ্যারান্টির কথা বাদ দেন ভাই, 50% আমি শিওর যে আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি 100% না হলেও 50% আপনি টাকা ইনকাম করতে পারবেন। ধরেন আমি 10-12 লাখ টাকা ইনকাম করছি, আপনি নাই বললেও তো ভাই 1 লাখ টাকা হলেও তো ইনকাম করতে পারবেন, তাই না? আমি যেভাবে হচ্ছে দেখাবো কাজগুলা ওইভাবেই আপনাকে কাজ করতে হবে, এবং শুধু বসে থাকলে হবে না যে হিমুন ভাইয়ের ভিডিও দেখলাম যে দেখা গেছে কালকে ট্রাই করবো আজকে ট্রাই করবো, যে ভাবা বন্ধ করেন। আমি আপনার জন্য ভেবে দিছি অলরেডি, আমি আপনার জন্য এই বিষয়গুলো রিসার্চ করছি। আপনি শুধু আপনার কাজ হচ্ছে শুধু কাজ করা, কাজ করবেন টাকা ইনকাম করবেন। কাজটা মূলত কিভাবে করবেন সেটা একটু করে বলে দিই। প্রোডাক্ট সোর্স এবং জানা, যেসব প্রোডাক্টসগুলো আপনি আপনার ভালো লাগে, যেগুলো আমি দেখাবো 15টা প্রোডাক্ট, ওই সব প্রোডাক্টের ভিতরে যেগুলো আপনাকে ভালো লাগবে সেগুলো সম্পর্কে আপনি জানার চেষ্টা করবেন, কোথায় থেকে আপনার নিবেন বা কোথায় থেকে আপনাকে নিতে হবে বা ওইগুলো বিষয়গুলো সম্পর্কে আপনার জানা আছে কি না। এরপর প্রোডাক্টস হচ্ছে বিক্রি করা। বিক্রি করার জন্য আপনার একটা ওয়েবসাইট দরকার হবে, অথবা আপনার মার্কেটিং করতে হবে, অথবা ফেসবুক পেজ দিয়েও আপনি আপনার যে প্রোডাক্টগুলো আছে বা সার্ভিসগুলো আছে ওইগুলো বিক্রি করতে পারবেন, সমস্যা নাই। এরপর হচ্ছে প্রফিট পাবেন, সেটা তো আপনার নতুন করে বলার কিছু নাই। 15+ ভার্চুয়াল প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আমি আপনাকে বলতেছি। গেমিং প্রোডাক্ট, এই গেমিং প্রোডাক্ট সেল করেই কিন্তু আমি অলরেডি দেখে গেছে 10-15 লাখ টাকা পাইছি, বা এটা হয়তো বা দেখা গেছে কমও হতে পারে বেশিও হতে পারে, ধরে নেন 10 লাখ টাকা মাস্ট বি হবে এটা, 10 লাখ টাকা ধরে নেন। প্রতি বছর যদি আমি 5 লাখ বা 6 লাখ টাকা পাই মনে করেন গেমিং প্রোডাক্ট সেল করে, তাহলে 3 বছরে তো এবার আপনি বুঝতেই পারতেছেন আমি কত টাকা পাইছি। এরপর আসি, দেখা গেছে গেমিং প্রোডাক্ট যদি আপনারা সেল করেন সেক্ষেত্রে দেখা গেছে কোনো সমস্যা নাই, বাংলাদেশে স্টিল নাও দেখা গেছে এটা ডিমান্ড আছে, যেরকম হচ্ছে পাবজি ইউসি ফ্রি ফায়ার ডায়মন্ড, গুগল প্লে গিফট কার্ড বা রেজাল গোল্ড, এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা হচ্ছে বাংলাদেশে খুবই ডিমান্ড আছে, আপনি বাংলাদেশে এখনও স্টিল নাও এগুলো নিয়ে কাজ করা যাচ্ছে। গতকালকে বিশ্বাস করবেন না, গতকালকে আমি হচ্ছে 1500 টাকার মতো ইনকাম করছি, তার আগের দিন ইনকাম করছি 2500 টাকা। আরেকটা আছে হচ্ছে সেটা হলো পেইড এসইও টুল সম্পর্কে আপনারা যদি না জানেন এখনই ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে সার্চ করেন যে পেইড এসইও টুল কি হয়, যেমন স্যামরাজ আছে, তারপর দেখা গেছে পেইড এসইও টুলের যে ওয়েবসাইটগুলো আছে ওই ধরনের ওয়েবসাইট আপনারা করতে পারেন, তারপর দেখা গেছে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, সোর্স কোড আছে, তারপর অ্যান্ড্রয়েড সোর্স কোড আছে, ওয়ার্ডপ্রেসের থিম আছে, ওই সমস্ত প্রোডাক্টগুলোও কিন্তু একসাথে সেল করতে পারেন। তারপর ভাইরাল ফেসবুক গ্রুপ, আপনারা হয়তো জানেন না ভাইরাল ফেসবুক গ্রুপও কিন্তু বিক্রি করা যায়। জেনারেলি 5 লাখ মেম্বারের একটা ফেসবুকের গ্রুপ, বাংলাদেশি গ্রুপ, আপনারা সেখান থেকে নাই বললেও 30-40 হাজার টাকা বিক্রি করতে পারবেন, ভাইরাল গ্রুপ হইতে হবে। আপনি নর্মাল গ্রুপগুলোও কিন্তু দেখা গেছে 15-20 হাজার টাকা সেল হয় যদি আপনার 5 লাখ মেম্বার থাকে। আর যদি মনে করেন 1 মিলিয়নের গ্রুপ হয়ে যায় তাহলে দেখা বুঝতেই পারতেছেন ওই গ্রুপ থেকে তো অবশ্যই আরও বেশি ইনকাম করা যাবে। শুধুমাত্র দেখা গেছে গ্রুপ বিক্রি করেই যে এখান থেকে ইনকাম করা যায় তা নয়, গ্রুপ ভাড়া দিয়েও কিন্তু ইনকাম করা যায়। গ্রুপ ভাড়া দিয়ে যে ইনকাম করা যায় সেগুলো যারা দেখেন নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করেন। এটা গত বছর আমি একটা কোর্স ফ্রিতে দিয়েছিলাম যে ফেসবুকের গ্রুপ ভাড়া দিয়ে কীভাবে ইনকাম করা যায়, আমি আপনাদেরকে দেখাইছিলাম 70,000 টাকার মতো আমি ইনকাম করে দেখাইছিলাম যে ফেসবুকের গ্রুপ ভাড়া দিয়ে কীভাবে আপনার হাবি যাবে এই সমস্ত কাজগুলো করে ইনকাম করা যায়। তারপর ভাইরাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার কাছে যদি মনে করেন ভাইরাল একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করতে পারেন অর্গানিকভাবে, বা আপনি যদি কিনেও নেন সমস্যা নেই, আমার কাছেও কিন্তু আছে এই ধরনের ভাইরাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ফুড নিশের উপরে। যদি আপনার এই ধরনের অ্যাকাউন্ট থাকে, এই একটা অ্যাকাউন্ট আপনি দেখা গেছে সোশ্যাল ট্রেডিয়াতে এখানে লিস্টিং করতে পারেন, যদি আপনি এখানে যদি লিস্টিং করেন 10,000 ফলোয়ার যদি থাকে আপনার ওইটা অ্যাকাউন্টটা আপনার দেখা গেছে $100 উপরে বিক্রি করা যায় যদি 10,000 ফলোয়ার থাকে সোশ্যাল ট্রেডিয়াতে।
ওকে, এরপর আছে আপনার ভাইরাল টিকটক অ্যাকাউন্ট। ভাইরাল টিকটক অ্যাকাউন্টও কিন্তু বিক্রি করা যায়, সেটা নতুন করে বলার তো কিছুই নাই। যদি আপনার মনে করেন টিকটকে যদি আপনার বিভিন্ন ধরনের কাজ সেট করে বিভিন্ন দেখা গেছে আপনার এই পপুলার মানুষের ফ্যাম আছে এরকম মানুষের যদি মনে করেন টিকটকের ভিডিওগুলা বা ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলা সংগ্রহ করে যদি টিকটকের ভিডিও বানিয়ে যদি আপনি টিকটকে ছেড়ে দেন তাহলে আপনার ফলোয়ার বাড়বে এবং দেখা গেছে ওই ফলোয়ারওয়ালা টিকটক অ্যাকাউন্টগুলোও কিন্তু দেখা গেছে খুব ভালো দামে বিক্রি করতে পারবেন। এরপর আসি অ্যাডসেন্স অ্যাপ্রুভ ওয়েবসাইট। অ্যাডসেন্স অ্যাপ্রুভ ওয়েবসাইটের সম্পর্কে অটোমেটিক্যালি অনেকগুলো ভিডিও আপনারা দেখা গেছে আমি তৈরিও করছি। ইভেন দেখা গেছে অ্যাডসেন্স অ্যাপ্রুভ একটা ওয়েবসাইট নাই হলেও 10-20,000 টাকা আপনি বিক্রি করতে পারবেন। এটা দেখা গেছে ইন্টারন্যাশনালে দেখা গেছে কোনো মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন অ্যাডসেন্স অ্যাপ্রুভের সার্ভিস দিয়ে। ইভেন দেখা গেছে আপনার কাছে নিজে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করানোর পরে ওই ওয়েবসাইটটা দেখা গেছে আপনিও আবার দেখা গেছে ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে অ্যাডসেন্সের সাপোর্টের গ্রুপগুলোতে ওগুলোতে পোস্ট দিলেই আপনার এটা বিক্রি হয়ে যাবে। তারপর আসি যে আপনার ভার্চুয়াল প্রোডাক্টের ভিতরে আপনি আরও গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টও বিক্রি করা যায়। গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট কোনো ওয়েবসাইটও নাই, শুধু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা $10 হয়েছে এরকম অ্যাকাউন্ট মনে করার পিন ভেরিফাইড অ্যাকাউন্ট গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট এক একটা অ্যাকাউন্ট আপনার দেখা গেছে 4,000-5,000 টাকায় আপনি বিক্রি করতে পারবেন। মিনিমাম হায়েস্ট দেখা গেছে আপনার $7,000-8,000 টাকা বা $100 বিক্রি হয়ে যেতে পারে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য। তারপর আরেকটা আছে মনিটাইজ ইউটিউব চ্যানেল। ইউটিউবে কাজ করার জন্য মানুষের দরকার কি মনিটাইজ করা, অ্যাডসের মাধ্যমে অ্যাড দেখিয়ে ইনকাম করার মানুষের একটা মনের একটা খোয়াইজ থাকে। তো আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন যে আপনার ভিডিও আপনি দেখা গেছে তার একটা ফ্রেশ ইউটিউব চ্যানেল থাকবে, সেটা দেখা গেছে ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল থাকবে আপনি সেটা মনিটাইজ করে দিবেন। অথবা দেখা গেছে আপনি নিজে একটা ইউটিউব চ্যানেল খুলে সেটা দেখা গেছে মনিটাইজ করবেন, মনিটাইজ করার পরে সেটা হচ্ছে বিক্রি করে দিবেন। এক একটা ইউটিউব চ্যানেল মিনিমাম আপনার 5-7,000 টাকাও কিন্তু ইনকাম করা যায় আপনার মনিটাইজ চ্যানেল আপনার বিক্রি করে। এরপর দেখা গেছে মনিটাইজ ফেসবুক পেজ। ফেসবুকেও যেরকম ইউটিউবে যেরকম আপনার মনিটাইজ পেজ সেল হয় ফেসবুকেও কিন্তু এই সার্ভিসটা আছে, কারণ ফেসবুক পেজের মাধ্যমে মানুষ অ্যাড দেখিয়েও কিন্তু ইনকাম করা যায় এটা অনেকেই জানেন। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার ফেসবুক পেজ যদি মনিটাইজ করতে পারেন মিনিমাম কিন্তু 9-15 আপনার $15,000 বিক্রি করা যায় ফেসবুকের পেজগুলো। আবার দেখা গেছে এই সার্ভিসটাও কিন্তু অনেকে সেল করে, এটাও কিন্তু মোবাইল দিয়ে করা যাবে সমস্যা নাই। তারপর দেখা গেছে আইফোন ইউএসএ জিমেল, আমার এটা হচ্ছে বানানটা ভুল হয়েছে আমাকে ক্ষমা করবেন, আইফোন ইউএসএ জিমেল, আইফোন দিয়ে ক্রিয়েট করা ইউএসএ জিমেল কিন্তু বিক্রি হয় এটা অনেকেই জানেন না। এটা মূলত গুগল ভয়েস করার জন্য কিন্তু এটা নেয় অনেকে গুগল ভয়েস করার জন্য। তো এইটাও কিন্তু সেল করতে পারেন। এক একটা আইফোন ক্রিয়েট জিমেলের দাম আপনার 30-40-50 টাকা বা 60 টাকাও নিয়ে থাকে মানুষ। তারপর ফেসবুকের কুপন বা ট্র্যাশল, ফেসবুকের কুপনও কিন্তু বাংলাদেশে এখনও কিন্তু এটা সেল হয়, অনেকে বিভিন্ন টিপস ফলো করে কিন্তু দেখা গেছে আপনার ফেসবুকের কুপন বা থ্রেশহোল্ডগুলো বের করে থাকে। আপনি যদি এই ধরনের বিষয়টা সম্পর্কে আপনার মনে করেন আপনার ভালো লাগে এটা সম্পর্কে একটু রিসার্চ করেন, ইউটিউবে ঘাটাঘাটি করেন অথবা ফেসবুকে ঘাটাঘাটি করেন, দেখবেন কিছু আপনার গ্রুপ খুঁজে পাবেন বা আপনার ভিডিও খুঁজে পাবেন তারা নিজেরাই দেখা গেছে হালকা কিছু টাকার বিনিময়ে আপনাকে কাজটা শিখায়। তারপর দেখা গেছে আপনি কাজটা শিখিয়ে তারপর দেখা গেছে আপনার সেগুলো মার্কেটে সেল করেন। তারপর SMM ওয়েবসাইট, SMM ওয়েবসাইট হয়তো অনেকে চিনবেন না যে আপনার SMM প্যানেল বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের রিলেটেড যে সমস্ত যেমন আপনার ফেসবুকের ফলোয়ার দেওয়া, লাইকস দেওয়া, রিয়াকশান দেওয়া, তারপর দেখা গেছে আপনার ফেসবুকের ওয়াচ টাইম দেওয়া, এই ধরনের আপনার SMM ওয়েবসাইট আপনি করতে পারবেন। করলে দেখা গেছে এগুলো দেখা গেছে SMM ওয়েবসাইটগুলো দেখা গেছে 3-4,000 টাকার ভিতরে অনেকে করে দেয় SMM প্যানেলের ওয়েবসাইটগুলো, এখান থেকেও কিন্তু মানুষ ভালো পরিমাণ ইনকাম করে। তারপর দেখা গেছে আপনার পেপল অ্যাকাউন্ট অথবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অনেকেই সেল করে। এটা বেসিক্যালি যারা সার্ভেতে কাজ করে, সার্ভে যারা কাজ করে তাদের কাছেই পাবেন। আমার কাছে কিন্তু অনেকে দেখা গেছে পেপল অ্যাকাউন্ট খুঁজে দেখেন কিন্তু আমি দিতে পারি না। সার্ভের গ্রুপগুলোতে আপনার খোঁজ করেন দেখবেন আপনার পেপল অ্যাকাউন্ট পেয়ে যাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের ব্লুবার্ড অ্যাকাউন্ট, তারপর দেখা গেছে ক্যাশ অ্যাপ ব্যাঙ্কের অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আপনার বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের কাছে থাকে। সার্ভে গ্রুপ বা ফেসবুক গ্রুপ বা সার্ভে রিলেটেড যারা ভিডিও বানায় তাদের কাছে হচ্ছে পেয়ে যাবেন এই বিষয়গুলো। তারপর অথরাইজ ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু বিজনেস করতে গেলে যারা বিজনেস করে তারা সবাই দেখে গেছে ফেসবুকে অ্যাড দেয়। তো যখন তারা অ্যাড দেয় তখন তাদের কি দরকার ফেসবুকের অথরাইজ অ্যাডস অ্যাকাউন্ট। ফেসবুক কারণে অকারণে দেখা গেছে হুটহাট দেখা গেছে আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয়, এই জন্য মানুষ হচ্ছে ফেসবুক এখন অনেকে কিন্তু বাই সেল করে। ওই ফেসবুক অ্যাকাউন্ট কিনে
কি করে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট দেখা গেছে আপনার বের করে, এই অ্যাড অ্যাকাউন্টগুলাই কিন্তু আবার লোকাল মার্কেটে বাংলাদেশে বিক্রি করে অনেকে। তারপর দেখা গেছে গুগল সার্চ কনজুল বা অ্যাপ পাবলিশিং সার্ভিস, আপনি দেখা গেছে গুগল সার্চ, আচ্ছা গুগল সার্চ কনজুল এখন হবে না, এটা আমি ভুল বলছি, এটা মিথ্যে কথা হবে। গুগলের যে পাবলিশ করার জন্য একটা কনজুল অ্যাকাউন্ট দরকার, সার্চ কনজুল হবে না, শুধু কনজুল অ্যাকাউন্ট হবে, গুগল কনজুল অ্যাকাউন্ট। গুগল কনজুল অ্যাকাউন্ট যদি মনে করেন একটা 2500 টাকা বা 3000 টাকা দিয়ে কিন্তু অনেকে এটা করে, এটা তো আপনারা জানেন, যারা অ্যাপ রিলেটেড কাজ করে বা অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে কাজ করে তারা জানে বিষয়টা। আপনি একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট, গুগল কনজুল অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনি মানুষকে বলবেন আপনি গুগলে আপনার অ্যাপ প্লে স্টোরে আপনার অ্যাপ পাবলিশ করে দেবেন, যার বিনিময়ে আপনি 500 টাকা 200 টাকা 300 টাকা হচ্ছে সার্ভিস চার্জ নিতে পারেন, এটাও এই সার্ভিসটাও দিতে পারেন। তারপর হচ্ছে পায়োনিয়ার মাস্টার কার্ড, পায়োনিয়ার মাস্টার কার্ড দিয়ে এখনই গুগলে চার্জ করে দেখবেন, অনেকে দেখবেন যে এই পায়োনিয়ার মাস্টার কার্ডগুলো কি করে, মানুষ ওই পায়োনিয়ার মাস্টার কার্ডগুলো আবেদন করে নিয়ে এসে বিক্রি করে। এক একটা মাস্টার কার্ডের দাম হচ্ছে, এক একটা মাস্টার কার্ডের দাম 3000 4000 5000 6000 7000 টাকা নেয়, মানে ওটা যদি সুযোগ সুবিধা বিশেষে দেখা গেছে যারা একটু জানে না তাদের কাছে বেশি দামে বিক্রি করা যায়, এবং যারা একটু মোটামুটি জানে 4000 5000 টাকার নিচে কিন্তু বিক্রি করে না সহজে। আমার কথা বিশ্বাস না হলে এখনই পায়োনিয়ার মাস্টার কার্ড বাই সেল এভাবে দিয়ে আপনি ফেসবুকে চার্জ করেন, দেখবেন এটা দিয়ে বিজনেস করতেছে, তাদের ঘর সংসার চলতেছে এটা দিয়ে। এক মাসের ভিতরে যদি মনে করেন আপনি 4-5টা দেখা গেছে পায়োনিয়ার মাস্টার কার্ড বিক্রি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এখান থেকে অনেক টাকা ইনকাম হয়ে গেছে। এরপর আসি ডলার বাই সেল ওয়েবসাইট। বাংলাদেশে কিন্তু দেখা গেছে ফ্রিল্যান্সার যারা মার্কেটে কাজ করে তাদের সবারই ডলার টুকটাক লাগে, আমারও লাগে আপনারও লাগে সবারই লাগে এটা ডলারটা, তো যে কোনো ধরনের ডলার হতে পারে, আপনি পারফেক্ট মানি, ওয়েব মানি, পায়োনিয়ার, পেফল, তারপর স্কিল, নিটেলার, হাবিজাবি, পারফেক্ট মানি, এ ধরনের হিপ হাবিজাবি যা ডলার আছে বা ব্লু বাদ ডলার সব কিছু নিয়ে আপনি একটা ওয়েবসাইট করতে পারেন। এই ওয়েবসাইট যদি মনে করেন ওয়েবসাইট করতে পারেন ডলার বাইসালের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা করার পরে দেখা গেছে আপনার, আপনি যদি মনে করেন এটাকে হালকাভাবে যদি মার্কেটিং করেন দেখবেন যে আপনার এটা অটোমেটিক্যালি আপনার ডলারগুলো সেল হয়ে যাচ্ছে, এবং এখান থেকে প্রত্যেকটা ডলারে আপনার $5 বিক্রি করেন, প্রত্যেকটা ডলারে 2 টাকা করে লাভ হলে আপনার দেখা গেছে 10 টাকা, কি এক কেউ দেখা গেছে একসাথে $200-$300 নিয়ে নেয়, তো $300 যদি কেউ নিয়ে নেন, $2 2 টাকা করে লাভ করলে 600 টাকা প্রফিট দৈনিক। এভাবে যদি মনে করেন আপনার 4-5টা কাস্টমারে যদি মনে করেন প্রত্যেকটা কাস্টমার এসে যদি 500 টাকা করে প্রফিট দিয়ে যায়, 6টা কাস্টমারে যদি আপনার কাছে যদি মনে করেন $200-$200 সেল করেন, তাহলে দেখবেন যে এখানে প্রায় আপনার কত 2000-3000 টাকা দৈনিক প্রফিট থাকতেছে এই ডলার বাই সেল ওয়েবসাইট। যদিও হালকা একটু রিস্ক আছে বাংলাদেশে, বাট তারপরে এটা করা যায়। তারপর দেখা গেছে সার্ভে, আইপি বা ভিপিএন বা ভিভিএস কিন্তু সেল করতে পারেন আপনারা, এটা সার্ভেতে যারা কাজ করে সার্ভে রিলেটেড যারা ভিডিও বানায় তাদের কাছে ভিডিও, তাদের কিছু ভিডিও দেখেন, তারপরে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টগুলো সম্পর্কে সার্ভে আইপি অনেকে কিনে, ভিপিএন অনেক কিনে, ভিভিএস অনেকে কিনে। সবগুলো প্রোডাক্টস দেখানো শেষ হলো, এখন আপনার যে জিনিসটা দরকার সেটা হলো একটা ওয়েবসাইট। এখন ওয়েবসাইট যদি করতে না পারেন তাহলে ফেসবুকের পেজ অথবা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনার বিজনেসটা করা যাবে, কোনো সমস্যা নাই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু করা যাবে। যদি একটু অ্যাডভান্স প্রয়োজন হয় তাহলে ওয়েবসাইট তৈরি করতে হবে, কম খরচের ভিতরে যদি আপনার ওয়েবসাইট তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে ডেমো দেখায় কম খরচের ভিতরে ওয়েবসাইট তৈরি করে দেবো, সমস্যা নাই। তারপর দেখা গেছে ওয়েবসাইটটা তৈরি করার পর আপনাকে হালকা কিছু এসইও করতে হবে, এটা এসইওটা বানান ভুল হয়েছে, এটা আমি তাড়াতাড়ি করতে গিয়ে এসইও হবে এটা। ওয়েবসাইট তৈরি করার পর যদি আপনি নিজে করতে পারেন তাহলে দেখা গেছে হালকা কিছু এসইও করবেন, আর আমার কাছ থেকে যদি ওয়েবসাইট নেন আমি হালকা পাতলা কিছু এসইও করে দিব আপনাকে, সমস্যা নেই। তো দেখা গেছে এসইও করতে পারেন, যদি আপনি এসইও এক্সপার্ট হন তাহলে দেখা গেছে নিজে সব কিছু করতে পারবেন, তবে আপনাকে যেভাবে হোক পেড প্রমোশন বা ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের কিছু ফর্মুলা ব্যবহার করতে হবে। ধরেন আপনার যেই প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো মনে করেন যখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন, ধরেন আপনি পেপল অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আপনি একটা দেখা গেছে ওয়েবসাইট বানাইছেন, বা ডলার বাইসেল নিয়ে একটা ওয়েবসাইট বানাইছেন, বা দেখা গেছে আপনার অথরাইজ ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট সেল করার জন্য একটা ওয়েবসাইট বানাইছেন, ওয়েবসাইট বা পেজ খুলছেন দেখা গেছে, বা এই সমস্ত হাবিজাবি সার্ভিসগুলো নিয়ে, তো এখন আপনার কাস্টমার কিছু ধরতে হবে। সেক্ষেত্রে দেখা গেছে আপনার প্রোডাক্টটা যেরকম ওই রকম কিছু ইউটিউবার খুঁজবেন, ইউটিউবার খোঁজার পরে তাদেরকে অফার দিবেন, অফার দিয়ে তাদেরকে বলবেন যে আমার একটা ওয়েবসাইট আছে এটা নিয়ে আপনার, আপনি যে ভিডিওগুলো বানান এটার পাশাপাশি আমাকে একটু এটা প্রমোট করে দেন। তো ওরা দেখা গেছে কিছু আংশিক হয়তো বা দেখা গেছে 3-4-5 হাজার টাকা খরচ নিয়ে দেখা গেছে আপনাকে প্রমোট করে দিবে, তো ওই প্রমোট থেকে আপনি দেখা গেছে হিউজ পরিমাণে কাস্টমার পাবেন, মানে পেড মার্কেটিং। এটা যদি আপনার নিজে যদি মনে করেন কিছু টাকা খরচ করতে পারেন তাহলে পেড মার্কেটিং করবেন, আদারওয়াইজ এটা করার দরকার নাই, আপনারা ফ্রিতেও মার্কেটিং করতে পারবেন। ফ্রিতে মার্কেটিংটা বিষয়টা আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি, ফ্রিতে মার্কেটিংটা কীভাবে হয়। এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু আমার একটা চ্যানেল, এবং আপনি যদি ভিডিও সেকশনে যান
আমি কিন্তু এখানে ভিডিও ভাইরাল করে কিন্তু এখানে দেখবেন প্রত্যেকটা মাসে একটা দুইটা হয়তো বা ভিডিও থাকে হয়তো বা দেওয়া গেছে এই যে দেখতে পাবেন এখানে একটা আমি দুই বছর আগে একটা ভিডিও দিয়েছি দেখেন এটা একটা এক্সপ্লেনার ভিডিও তৈরি করে নেওয়া হয়েছে বাইরে থেকে এই ভিডিওটা 171,000 মানুষ দেখছে প্রায় 2 লাখের কাছাকাছি মানুষ দেখছে এই ভিডিওটা ভাইরাল হয়েই দেখা গেছে আমি 7-8 লাখ টাকা কিন্তু অলরেডি এখান থেকে ইনকাম করছি ঠিক আছে শুধু একটা হচ্ছে ভিডিও দিয়ে এবং বাকি অনেকগুলো তো আরও ভিডিও তৈরি করছি এগুলো যে আমি নিজেও অনেকগুলো ভিডিও তৈরি করছি এখান থেকে এই চ্যানেলের যে মনে করেন সাবস্ক্রাইবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিক বাড়ছে প্রথম কিন্তু দিকে দেখা গেছে ফ্রেশ একটা চ্যানেল ছিল এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু দেখা গেছে আমি অলরেডি দেখা গেছে এখান থেকে 7-10 লাখ টাকা ইনকাম করছি আপনারা হয়তো বিশ্বাসও করবেন না যে এখান থেকে আমি ওয়েবসাইট বানাইছি ওয়েবসাইটের প্রোডাক্ট আপলোড করছি ইউটিউবে ফ্রিতে আমি এই ধরনের ভিডিও বানাইছি এগুলো কিন্তু দেখা গেছে আমার হিমুন অফিসিয়াল মেন চ্যানেলে কিন্তু আমি কোনো আপলোড করি নাই তো এই ভিডিওগুলো এখানে আপলোড করি এখান থেকেই মানুষ আমি আমার কাস্টমার অটোমেটিক জেনারেট হয় আপনি হয়তো বলবেন যে হিমুন ভাই আপনার তো দেখা গেছে 171,000 মানুষ দেখছে 2 লাখের কাছাকাছি মানুষ ভিডিও দেখছে এই জন্য দেখা গেছে অনেকগুলো কাস্টমার পাইছেন এই জিনিসটা হয়তো আপনি আমাকে বলবেন সমস্যা নাই ভাই আপনি দেখেন এই ভিডিওটা মাত্র 310 জন মানুষ দেখছে এই 310 জন মানুষ যে দেখছে তারা কিন্তু টার্গেট কাস্টমার টার্গেট হচ্ছে আপনার অডিয়েন্স আপনার এত বেশি আপনার অডিয়েন্স দরকার নাই প্রোডাক্ট সেল করার জন্য যে দেখা গেছে হাজার হাজার মানুষ দেখতে হবে এমন কোনো কথা নাই এই যে দেখেন 2 মাস আগে একটা ভিডিও দিয়েছি মাত্র 686 জন মানুষে দেখছে কিন্তু 686 জন যে মানুষে দেখছে 686 জন মানুষ তো দেখা গেছে প্রোডাক্ট কেনার জন্য বা আমার এই প্রোডাক্ট কেনার জন্য কিওয়ার্ড দিয়ে দেখা গেছে ইউটিউবে সার্চ করছে সার্চ করার পর আমার ভিডিও দেখছে 686 জন থেকে মনে করেন আমি যদি 10% মানুষও মনে করেন কনভার্সন পাই দেখেন 10% মানুষও আমার কাছ থেকে যদি মনে করেন প্রোডাক্ট কিনে যে 68 জন আমার ওয়েবসাইটে আসছিল 68 জন আমার ওয়েবসাইটে আসছিল এবং এই 68 জন যদি মনে করেন আমার মনে করেন আমাকে যদি মনে করেন 100 টাকা করে প্রফিট দেয় দেখেন আমি এখান থেকে 6,800 টাকা ইনকাম করছি শুধুমাত্র এই ভিডিওটার মাধ্যমে তার মানে বুঝতে পারতেছেন যদি এটা কিন্তু দেখা গেছে ভিউসের উপরে ডিপেন্ড করে না প্রোডাক্ট বেসিস যে ইউটিউব চ্যানেলগুলো ভিউসের উপরে ডিপেন্ড করে না কথাটা মাথায় রাখেন তো এই জন্য মনে করেন আপনারা ফ্রিতে এইভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন খোলার পরে দেখা গেছে যে সমস্ত প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাইলাম ওই প্রোডাক্টগুলো দেখা গেছে আপনারা ইউটিউবে মার্কেটিং করবেন ফ্রিতে তাহলে দেখবেন যে বুম আপনারা এখান থেকে সেলস পাচ্ছেন আর আপনারা যদি মনে করেন ওই যে পেড মার্কেটিং করতে পারেন এই বিভিন্ন ইউটিউবারদের মাধ্যমে তাহলে দেখা গেছে ওভাবে ইনস্ট্যান্ট আপনার দেখা গেছে আপনার অনেকগুলো কাস্টমার পাবেন যেহেতু একজন ইউটিউবার ভিডিও বানায় তার দেখা গেছে 5,000-10,000 মানুষ ভিউজ হচ্ছে একসাথে সহজেই ধরেন আপনি একটা ডলার বাইসেলের ওয়েবসাইট বানালেন সিম্পল একটা এক্সাম্পল দিই ডলার বাইসেলের একটা ওয়েবসাইট বানালেন আপনি দেখা গেছে যারা টাকা ইনকাম রিলেটেড ভিডিও বানায় তাদেরকে দিয়ে প্রমোট করাইলেন তো তার তো দেখা গেছে মনে করেন একটা ভিডিও দিলেই দেখা গেছে 5,000-6,000 মানুষ দেখতে ইনস্ট্যান্ট কাস্টমার পাচ্ছেন তো যেহেতু মনে করেন এটা টাকা দিয়ে করতেছেন সেহেতু পাচ্ছেন তো মনে করেন আপনার দেখা গেছে যদি আপনি যদি মনে করেন সেটা করতে না পারেন তাহলে আমার মতো এইভাবে চলে যান এই প্রোডাক্টগুলো তো দেখা গেছে ফ্রি ফায়ার রিলেটেড ফ্রি ফায়ারে যারা ভিডিও বানায় তাদেরকে দিয়েও আমি প্রমোট করাইতে পারতাম কিন্তু আমার কাছে তো টাকা নাই তো এই জন্য কী করছি আমি বুদ্ধি করে একটা ইউটিউব চ্যানেল খুলছি এখানে আমি আপনার প্রতি মাসে একটা দুইটা করে ভিডিও আপলোড করতে গেছি আপনি প্রতিদিন চাইলে একটা একটা ভিডিও আপলোড করতে পারেন সেই সমস্যা নাই প্রতিদিন দুই একটা করে দিতে পারেন তাহলে যেহেতু আপনার এটা চ্যানেলটা আপনার আপনি নিজেই ইচ্ছে মতো ভিডিও বানাইতে পারবেন সমস্যা নাই তো সেক্ষেত্রে দেখা গেছে একটা দুইটা যদি ভিউ হয় এই যে মনে করেন 20 জন ভিউ হয়েছে 310 জন ভিউ হয়েছে সমস্যা নাই এখানে 91টা ভিউ হয়েছে সমস্যা নাই কারণ আমার ভিডিওটা যারা দেখতেছে তারা প্রোডাক্ট কেনার জন্যই দেখতেছে তো এটা দেখা গেছে আমার ভিউজটা আমি কী করতেছি কাস্টমারের রূপান্তর করতেছি ওয়েবসাইট করতে যদি আপনাদের সমস্যা হয় এই ধরনের প্রোডাক্ট বেজ ওয়েবসাইট করতে যদি সমস্যা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের কম দামের ভিতরে আপনাদের ওয়েবসাইট করিয়ে দেবো এবং আপনারা ব্লগারে সেটা হচ্ছে হোস্ট করে শুধুমাত্র ডোমেনটা কিনে আপনারা ওয়েবসাইটটা করতে পারবেন সমস্যা নাই